নমস্কার বন্ধুরা, কেটি প্রণব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ভোটার ফর্ম 7 ফিল আপ করা সম্পর্কে জানব। সবার আগে জেনে নেব ভোটার ফর্ম 7 আমরা কেন ফিল আপ করি। ভোটার ফর্ম 7 মূলত ব্যবহার করা হয় ভোটার তালিকা থেকে কাউরির নাম বিয়োজন বা বাদ দেওয়ার জন্য। ঠিক আছে, এবার আমরা কাদের নাম বাদ দেওয়ার জন্য ভোটার ফর্ম 7 ফিল আপ করব। আমার পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ভোটার ফর্ম 7 ফিল আপ করে আমি আমার ব্লক অফিসে অথবা আমার বুথের বিএলও যিনি আছে তাকে ইনফর্ম করব যিনি মারা গেছেন, ইনার ফর্ম 7 আমি ফিল আপ করেছি, আপনি একটুখানি কাইন্ডলি জমা করে নিন। ঠিক আছে, আর কী ক্ষেত্রে ফিল আপ করবো? আমার বাড়ির কেউ অনুপস্থিত বা স্থায়ীভাবে অন্য কোথাও স্থানান্তরিত হয়ে গেছে, যিনি আর এখানে থাকবেন না বা আসবেন না, সেক্ষেত্রে তার নামটা বাদ দেওয়ার জন্য আমি ভোটার ফর্ম 7 ফিল আপ করতে পারি। ঠিক আছে, কেউ এ দেশেই আর থাকেন না, বিদেশে চলে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি স্থায়ীভাবে সেখানকার নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, সেক্ষেত্রে আমি এখানে ভোটার ফর্ম 7 ব্যবহার করতে পারি। আর কী ক্ষেত্রে করতে পারি? আমি হয়তো স্থায়ীভাবে আমি নিজে হয়তো স্থায়ীভাবে এখানে থাকছি না, অন্য দেশে থাকছি, সেক্ষেত্রে আমার নিজের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি ফর্ম 7 যে এখানে আমি আর নাগরিকত্ব রাখতে চাইছি না। ঠিক আছে, কি এই বুথে আমার নাম উঠে আছে, অন্য বুথেও আমি একটা অ্যাপ্লাই করেছিলাম, সেখানেও হয়তো অন্য জায়গায় যেখানে থাকছি নতুন করে অ্যাপ্লাই করার দরুন সেখানে আমার নাম উঠেছে, তাহলে পুরনো ভোটার কার্ডটা এখানে থাকছি, তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য আমাকে ফর্ম 7 অ্যাপ্লাই করতে হতে পারে। কারণ ভারতের সংবিধানে যেটা আছে, একজন ব্যক্তি দেশের যে কোনো একটা প্রান্তে একটাই কার্ড করতে পারে। ঠিক আছে, যেখানে আপনি স্থায়ীভাবে বসবাস করছেন, আপনি বিভিন্ন জায়গায় ভোটার কার্ড করতে পারেন না, এটা আইনতভাবে অপরাধ এবং এর জন্য শাস্তিও পেতে হতে পারে। তাই একটা ব্যক্তির একটাই ভোট কার্ড থাকবে, দুটো নয়। ঠিক আছে, এবার আমরা দেখে নিই এই ফর্মটা কীভাবে ফিল আপ করবো। আমরা ধরুন আমার পরিবারের কেউ মারা গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কীভাবে ফিল আপ করবো সেটা আপনাদের দেখাচ্ছি। একটা দেখে নিলেই আপনারা পুরোটা বুঝতে পারবেন। এটা হচ্ছে অফলাইন ফর্ম, এটা হাতে লিখে ফিল আপ করে ডকুমেন্টস সহ আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে, যে ব্যক্তি মারা গিয়েছে তার ডেথ সার্টিফিকেট অবশ্যই লাগবে। ঠিক আছে, মৃত ব্যক্তির ক্ষেত্রে নাম্বার দিতে গেলে, এবং যারা অনুপস্থিত বা থাকে না তাদের মুখের কথাই আপনাকে সই করায়, বিএলও বলে দিলেই আপনার বুথের যে উনি থাকেন না এখানে সেক্ষেত্রে তার নামটা বাদ চলে যাবে। আসুন আমরা একটা ফিল আপ করা ফর্ম দেখে নিই। এই ফর্ম 7 ফিল আপ করা হয়েছে। ঠিক আছে, ওপরের কোণায় এখানে যে ফর্ম নম্বর আছে এটা অফিস ব্যবহার করবে, এটা আপনাকে দেখতে হবে না। তার নিচে এই যে নম্বর যেটা আছে, এটা আপনার বিধানসভার যত নম্বর সেটা দেবেন, আর তার পাশে নাম আছে, বিধানসভার নাম আপনি এখানে লিখে দেবেন। তারপরে যিনি আবেদন করছেন, ঠিক আছে, একজনকে আবেদন করতে হবে, এক নম্বর কলমে যেটা আছে। আপনার পরিবারে যে মারা গিয়েছে তার নাম কিন্তু এখানে হবে না, যিনি আবেদন করছেন তাকে সেই বুথের ভোটার অবশ্যই হতে হবে। আমার পরিবারে কেউ মারা গেলে আমি এ বুথের ভোটার, তবে আমি আবেদন করতে পারবো যে ওই ব্যক্তি মারা গিয়েছে তার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আবেদনকারীর নাম দিতে হবে। ঠিক আছে, আমার দাদু হয়তো মারা গেছে, আমি আমার দাদুর জন্য আবেদন করবো যে আমার ঠাকুরদা মারা গিয়েছেন তার জন্য, তাহলে এখানে আমার নাম দিতে হবে। ঠিক আছে, আমার নাম দিলাম, আবেদনকারীর নাম, এক নম্বর ক্ষেত্রে ভালো করে দেখুন বিষয়টা। ঠিক আছে, তার নিচে আমার ভোট কার্ডের নাম্বার দেবো, আমি যেহেতু আবেদন করছি। ঠিক আছে, তার নিচে আমার আর নিজের মোবাইল থাকলে নিজের মোবাইল নাম্বার দেবো, অথবা যদি আমার নিকটস্থ কারো যেমন ভাই দাদা বাবার নাম্বার হয় তাহলে আত্মীয়ের মোবাইল নাম্বার দেবো। ঠিক আছে, আমার নিজের হলে নিজেরটা দেবো, নাহলে আত্মীয়টা দেবো। তারপরে দুই নম্বরে চলে আসুন। দুই নম্বরে এখানে ক খ গ দেখুন তিনটে কলাম আছে। ঠিক আছে, ক খ গ কয় যে কলামটা আছে এটা হচ্ছে প্রথম যেটা আছে, নিম্নলিখিত যে কোনো একটি কারণে আমি ইতিমধ্যে বর্তমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিম্ন বর্ণিত ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তার মানে এখানে অন্য কাউরির জন্য আমি, মানে আমার বাড়ির পরিবার একজন মারা গিয়েছে বা সে নেই বা থাকে না, তার ক্ষেত্রে আমি আবেদন জানাচ্ছি, তাহলে এখানে কয় টিক দেবো, আমার বাড়িতে একজন মারা গিয়েছে, মানে কয় টিক দিয়ে কী কারণে তার বাদ দিচ্ছি, মৃত্যু দিলাম। ঠিক আছে, মারা গিয়েছে বলে এখানে টিক দিলাম। ঠিক আছে, আর নিচে দেখুন খ যেটা আছে, খয়ে হচ্ছে কেউ আবেদন করতে যাচ্ছে বা করেছে তার নামে আমি আবেদন এই আপত্তি জানাচ্ছি। এটা সাধারণত কেউ করে না, এটা একটু অন্য ধরনের ব্যাপার যে কেউ ভোটার ফর্ম জমা দিয়েছে তার নামটা তোলার জন্য খসড়া তালিকায় আছে অথবা তার নামটা বাদ দেওয়ার জন্য অবজেকশন দেওয়া, এটা বিশেষ কিছু ক্ষেত্রে হয়, সেটা আমি আর থাক বলছি না। আর এই গটাও হয়, গ নম্বরে যেটা আছে, নিম্নলিখিত যে কোনো একটি কারণে
আমি আমার ভোটার আমি আমার নামটা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমার নিজের নাম যখন আমি বাদ দেওয়ার জন্য আবেদন জানাবো তখন আমি এটা করব। এটা নিশ্চয়ই মিথ্যা হবে না, কারণ মারা গেলে তো আমি নিজেরটা নিজে আবেদন করতে পারবো না। এখানে স্থায়ীভাবে স্থানান্তর ইতিমধ্যে অন্তর্ভুক্ত বা ভারতীয় নাগরিক নয়, আমি ভারতের বাইরে থাকছি, সেক্ষেত্রে আমি গ থেকেই টিক করব। যাই হোক, আমার বাড়ির এখন কেউ মারা গিয়েছে অথবা বিয়ে হয়ে গেছে, মারা গেলে মৃত্যু, যদি বিবাহের ক্ষেত্রে অন্য জায়গায় চলে গিয়ে নতুন ভোটার কার্ড ওখানে করে, এটাকে ট্রান্সফার না করে নতুন করে হয়তো ওখানে আবেদন করে নতুন কার্ড পেয়েছে, এ নামটা এখানে থেকে গিয়েছে, সেক্ষেত্রে আমি অনুপস্থিত হতে পারি। অথবা ইতিমধ্যে অন্তর্ভুক্ত, দুবার হয়তো নাম উঠে গিয়েছে কোনো কারণবশত, এগুলো আগে হতো, এখন দুবার নাম ওঠে না একজনের, যেহেতু অনলাইনে একটাই অ্যাপ্লাই হয়, একই বুথে হয়তো দুবার অ্যাপ্লাই করে দিলো, দুটো নামই উঠে গেল, ডবল ইনপুট হলো, সেক্ষেত্রে ইতিমধ্যে অন্তর্ভুক্ততে ক্লিক করে একটা যে কোনো বাদ দেওয়াতে হয়, ঠিক আছে। আর ভারতের বাইরে কেউ যদি বসবাস করে, মানে অন্য জায়গায় নাগরিকত্ব নিয়ে নিয়েছে অন্য কোনো দেশে, সেক্ষেত্রে তার নামটা বাদ দেওয়ার জন্য এটা করতে হবে। যাই হোক, আমি মৃত্যুতে টিক দিলাম, তারপর এখানে আর কিছু করবো না। করার পরে এই যে দেখুন, তিন নম্বরে যে ব্যক্তির সংখ্যক সম্পর্কে আপত্তি হয়েছে তার বিশদ বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। সেখানে তার নাম দেবো প্রথমে, তারপর তার পদবী দেবো, যিনি মারা গেছেন এবার, ঠিক আছে, তার নাম এখানে হলো, তার পদবী এখানে হলো, তার সচিত্র ভোটার পরিচয়পত্রের নম্বর, তার এপিং নাম্বার, ঠিক আছে, তার এপিং নাম্বার এখানে দিয়ে দিলাম। এপিং নাম্বার দেওয়ার পর ঠিকানা দিতে হবে আপনাকে, এখানে গৃহ ভবন অ্যাপয়েন্টমেন্ট নম্বর আছে, গৃহ নম্বরটা আপনি ভোটার তালিকায় দেখলেই পেয়ে যাবেন, এন দিয়ে কিছু একটা থাকে, N00 যা হোক কিছু একটা থাকবে, ওটা দিয়ে দেবেন। তারপর আপনার শহর গ্রাম যেটা ছিল ওই ভোটার তালিকায় যা ঠিকানাটা আছে, ভোটার কার্ডে আপনার পরিবারের যে ভোটার কার্ডে যে ঠিকানাটা আছে এখানে হুবহু বসিয়ে দেবেন, গলি মহল্লা ডাকঘর মানে হচ্ছে পোস্ট অফিস যা আছে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটা সই করতে হবে আবেদনকারীকে, ঠিক আছে, এখানে সই করবেন যিনি এই প্রথমে, এই যে প্রথমে যিনি আবেদন করছেন, ঠিক আছে, সেই ব্যক্তি হচ্ছে এখানে আবেদনকারীর সই, অথবা তিনি সই না করতে পারলে তার আঙুলের টিপ ছাপ দিতে হবে, আর এখানে স্থান লিখে দিতে হবে, এখানে প্লেস দিতে হবে, ঠিক আছে। এইটুকু ফিল আপ করে আপনি জমা দিয়ে দেবেন, আপনাকে হচ্ছে একটা রসিদ দিয়ে দেবে, যদি বিএলওর হাতে দেন, এখন তো ভোটের কাজ চলছে, যখন স্কুলে বসে বিএলওরা সেখানে গিয়ে যদি জমা দেন তাহলে এখানে প্রার্থীকার পত্রের রসিদ উনি আপনাকে করে দিয়ে দেবে, অফলাইনে যদি জমা দেন আপনি, দেওয়ার পরে ওই রিসিপ্টটা আপনি আপনার কাছে রেখে দেবেন। আর যদি বছরের যে কোনো সময় আপনি এখন এই ফর্ম 7, 8, 6 যাই বলুন ফিল আপ করতে পারবেন, বছরের অন্য টাইমগুলোতে এই স্পেশাল এসআরইআর চলছে তো, এখন বিএলওরা বসবেন বুথে প্রতিদিন, ওখানে গিয়ে জমা দিয়ে দিতে পারেন, নাহলে আপনাকে আপনার হচ্ছে ওই নির্বাচনের যে অফিস আছে, আপনি বিডিও অফিস হোক বা এসডি অফিস হোক, আপনার যেখানে যেরকম পড়বে সেখানে গিয়ে আপনাকে জমা করে আসতে হবে, ঠিক আছে। এই ছিল ভোটার ফর্ম 7 ফিল আপ করার নিয়ম। আর হ্যাঁ, আর এখানে একটা অপশান আছে, দেখে নিন, এখানে মৃত্যু শংসাপত্র সংলগ্ন করা হলো, যদি মারা যায়, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই মারা যাবার যে ডেথ সার্টিফিকেট হয় সেটা দিয়ে এখানে হাতে টিক করে দিতে হবে। আর যদি আপনার বাড়িতে যিনি মারা গিয়েছেন তার মৃত্যু সার্টিফিকেট যদি না তুলে থাকেন ডেথ সার্টিফিকেট, সেক্ষেত্রে আপনি না দেবেন, সেক্ষেত্রে আপনাকে বিএলওকে লিখে দিতে হবে, ওখানে একটা আলাদা কাগজ হোক কি, এখানে উনি একটা রেফারেন্স দিয়ে দেবেন যে হ্যাঁ উনি সত্যি মারা গিয়েছেন, সেক্ষেত্রে বাড়ির লোক জানাচ্ছে বিএলও রেজিস্টারে তার নাম ছিল, তিনি মারা গেছেন, তার নামটা বাদ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে, ঠিক আছে। মানে বিএলও এবং বাড়ির যিনি সদস্য আছে ভোটার তাদের দু উভয়ের অনুমতিক্রমে নির্বাচন কমিশন তার নামটা বাদ দিয়ে দেয়। এই ছিল ভোটার ফর্ম 7 ফিল আপ করার নিয়ম। এই সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করবেন, আমি অবশ্যই বলবো। এটা অফলাইন দেখালাম, অনলাইনের প্রসেসটাও সেম, আপনারা বাড়িতে বসে ভোটার হেল্পলাইন অ্যাপ অথবা voterECI.gov.in ওয়েবসাইটে গিয়েও আপনারা এই ফর্ম 7 ফিল আপ করতে পারেন, একই প্রসেস। এটা এইভাবে ফর্মে আছে, ওটা প্রথমে আপনাকে, যাই হোক, আপনাদের একটুখানি দেখিয়ে দিই, আমি নেট অন করতে হবে এর জন্য, আমাকে আমি বিএলও অ্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট সিম্পলি একটুখানি দেখিয়ে দেবো আপনাদের। এই যে ফর্ম অপশন এখানে আছে, তেমনি আপনার বিএলও অ্যাপও ফর্ম অপশন ফর্ম 7 পেয়ে যাবেন, বাঁদিকের কোনাতে থাকবে। এই যে ডিলিশন, এই অবজেকশন যেটা আছে ডিলেটেড, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এন্টার অ্যাপ্লিক্যান্ট এপিক নাম্বার, মানে যিনি অ্যাপ্লাই করছেন তার এপিক নাম্বারটা দিতে হবে, মানে যিনি আবেদন করছেন, এখানে কিন্তু যিনি মারা গিয়েছেন তারটা নয়, বা যিনি যারটা আবেদন যিনি আবেদন করছেন তার এখানে নাম্বারটা দিতে হবে। আর হচ্ছে যদি আপনি নিজের নাম দিতে বাদ দিতে চান তাহলে অ্যাপ্লাইকারীর নাম এখানে সেম এপিক হবে, এখানে আদার ইলেক্টরে ক্লিক করতে হবে আপনাকে। দিয়ে এখানে যে ব্যক্তি মারা গিয়েছে বা অনুপস্থিত আছে তার এপিক নাম্বারটা দিয়ে সিরিয়াল রেকর্ডে ক্লিক করলে পরপর স্টেপ টু স্টেপ আপনি অনায়াসে ফিল আপ করতে পারবেন, এটা এমন কোনো কঠিন না। অনলাইনে ফিল আপ করলে আপনাকে আপনার রেফারেন্স নম্বর এবং
যে ট্র্যাক আইডিটা বেরোবে রেফারেন্স নম্বর দিয়া, সেই নাম্বারটা আপনাকে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। করে নিয়ে আবার আপনাকে অফিসে গিয়ে ডকুমেন্ট সহযোগে ডেথ সার্টিফিকেট সহ আপনাকে জমা করতে হবে। এখানেও আপনাকে হচ্ছে ফর্মের রেফারেন্স নম্বর বের করে নিয়ে তার সঙ্গে ডেথ সার্টিফিকেট এবং যিনি মারা গেছেন তার ভোটার কার্ডের একটা জেরক্স এবং যিনি আবেদন করছেন তার ভোটার কার্ডের একটা জেরক্স তিনখানা এক জায়গায় পিন আপ করে আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা থাকলে বা ভোটের অন্য কোনো ফর্ম সম্পর্কে আপনাদের যদি জানার থাকে সে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের আমি সমস্ত রকমভাবে সহায়তা করব। আজকে এখানেই রাখছি, ধন্যবাদ।